হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আমরা আছি মোটামুটি, খুব একটা ভালো নেই, তোমরা তো জানোই কেন। ভেঙে নিচ্ছে তো ওইটাকে, ছেড়ে দেখো, এখানে সকাল সকাল রেডিও নিয়ে বসে পড়েছে খেলার জন্য। আজকে দুপুরবেলা রান্না হবে মোচা, ডিম দিয়ে মোচা রান্না হবে। মা গিয়েছিল বাজারে, কিন্তু কোনো চিংড়ি মাছ টাছ কিছু পায়নি, তো তাই জন্য ভাবলাম ডিম দিয়ে মোচা রান্না করি। আর এটা দেখো, আমাদের পাশে একটা রাস্তা হচ্ছে, তো রাস্তাটা ধারাই হচ্ছে। আমি রান্নাঘরের জানলা দিয়ে ভিডিওটা তুলেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর বাইরে প্রচণ্ড রোদ, বাইরে বেরোয়নি, ঘরের থেকেই তোমাদেরকে ভিডিওটা তুলে দেখাচ্ছি। এখানে প্রচুর লোক কাজ করছে, তো দেখো এখানে মোচা নিয়ে বসে পড়েছে আমার মা, মোচা কাটছে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আজকে দেখো, বানাচ্ছি মোচা দিয়ে ডিম দিয়ে একটা অন্যরকম তরকারি। তো দেখো, আমার মা মোচাটাকে কেটে দিয়েছে, আর আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে একটু তেলও দিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেছে, এখন দেখো আমি একটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটা ফাটিয়ে নেবো, আর এই ডিমটা মানে একদম ভুজিয়ার মতো ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবো। আজকে না মা বাজারে গেছিলো, আর চিংড়ি মাছারে কিছু পাইনি জানো তো, তো তাই জন্য ভাবলাম যে মোচাটা রান্না করবো, একটা ডিম দিয়ে রান্না করি, তো খেতেও একটু অন্যরকম লাগবে। তো তাই জন্য দেখো, এখন ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর আজকের মোচাটা না প্রচণ্ড টেস্টি হয়েছে জানো তো। তো এইভাবে ডিম দিয়ে মোচা রান্না করে দেখো খুবই খেতে ভালো লাগবে জানো তো। তো এখানে আমি ডিমটা ভেজে তুলে নিয়েছি, আবার কড়াতে কিছুটা তেল দিয়ে দিলাম, আর এবারে দিয়ে দেবো কিছু তোমার গোটা যে গরম মশলা আছে না, ওই গোটা গরম মশলা, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো, একটা শুকনো লঙ্কা। তো দেখো আমি সব কটা সব কিছু ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দেব কিছুটা জিরে, গোটা জিরে, জিরে আছে না সেই জিরে। তো এই মোচার তরকারিতে পাঁচফোড়নটা ঠিক অতটা ভালো লাগে না, তো জিরেটাই দিই। তো তারপরে দেখো আমি কিছুটা এবার জিরে দিয়ে দেবো, আর তোমার এইভাবে মোচা তোমার এতটা সুন্দর যে টেস্টি হবে ধারণার বাইরে। তো তোমরাও খেয়ে দেখো, ডিম দিয়ে মোচা খুব খেতে টেস্টি জানো তো। তো এবার দেখো আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, কেটে রেখেছিলাম, তো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। তো ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর ভালোবাসা দেবে। তো দেখো এখানে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি হালকা বাদামি হলে, আর আমি কিছু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি জানো তো, মোচাতে ছোটো ছোটো করে আলু দেয়। তো আর ওদিকে না মোচাটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, একটু হলুদ আর নুন দিয়ে মোচাটাকে, মোচার না একটা কষ আছে, তো সেই কষটা মানে সিদ্ধ করে নেবে তবেই কষটা যায়। তো এখানে দেখো আমি পেঁয়াজের মধ্যে আলুটাকে দিয়ে দিলাম, আর জানোই তো আমি একটু তেল কম ব্যবহার করি রান্নায়, তো আমার মায়ের তো সুগার প্রেশার অনেক কিছু, ওই জন্য মায়ের জন্য। আর এই মোচা কিন্তু জানো, সুগার বলো প্রেশার বলো, মানুষদের জন্য যাদের সুগার আছে তাদের জন্য মোচা খুবই খুবই উপকারী। তো দেখো এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম, আর ভালোভাবে আলুটা আমি একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেবো। আর দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন বাটা আর নুন, আর তোমার দেখো লঙ্কা হলুদ, একদমই নর্মালি যে মশলাগুলো সেই দিয়েই আমি একটু বানাচ্ছি, একদম এতে এক্সট্রা কোনো স্পেশাল কোনো মশলা দিচ্ছি না। তো দেখো এই হলুদ আর কিছুটা মানে লঙ্কা গুঁড়ো, তো সেটা অ্যাড করবো। তো পরিমাণ মতো তোমরা যেরকম মানে তরকারিতে দিতে হয় তোমরা তো জানোই, তো সেরকমভাবে দিয়ে আর দিয়েছি দেখো কিছুটা কাঁচা ছোলা। তো ছোলাগুলোর দেখো অঙ্কুর বেরিয়ে গেছে, আর এই অঙ্কুর ওলা ছোলা তো খেতে মানে খুব ভালো জানো তো, শরীরের জন্য খুব ভালো, তো সেই জন্য এই মানে এই ছোলাগুলোই দিলাম। তো দেখো ভালোভাবে মশলাটা একটু মানে আলুর সাথে মিক্স করে নিচ্ছি, আর দিয়ে দেবো কিছুটা জল, জলের সাথে মশলাটা একটু কষালে জানো তো ভালো হয়, আর এমনি শুকনো মশলা কষলে পুড়ে পুড়ে যায়, তো সেই জন্য একটু জল দিয়ে কষে নেবে সবসময়। মশলাটা দেওয়ার পর জল দিয়ে কষে নিলে মশলার গন্ধটাও থাকে না। তো এবার দেখো মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এবারে দেখো মোচাটাকে আমি জল গেলে রেখেছিলাম, আর চুবড়িতে জল ঝরাতে দিয়েছিলাম সিদ্ধ করার পর। তো মোচাটাই আমি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো। আর জানো তো মোচা কাটা কিন্তু খুব ঝামেলার কাজ, তো টাইম লাগে খেতে, খেতে ভালো লাগলে কী হবে, প্রচুর টাইমের কাজ করতে হয় মাঝে মাঝে মায়ের জন্য, মায়ের সুগার আছে বলে আমি মাকে মাঝে মাঝেই করে খাওয়াই, আর মোচা কাটি না অবশ্য, কাটে আমার মা। তো দেখো এবারে মোচাটাকে আমি ভালোভাবে আলুর সাথে মিক্স করে নিচ্ছি, আর ভালোভাবে মিক্স করে এবারে আমি দিয়ে দেবো এতে কিছুটা জল, আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা মোচা তো আগে থেকেই একটু মানে তোমার জল গালিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, তো অল্প একটু জল দিলেই হবে। মানে তোমাদের কি বলবো, এই মোচার তরকারি হলে আর মানে অন্য কিছু লাগে না জানো তো।
তো দেখো এবারে ওই মোচাটাকে আমি পুরো আলুর সাথে একটুখানি ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দেব কিছুটা পরিমাণে জল তো দেখো কিছুটা জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার পর আমি যে তোমার দেখো খুব বেশি জল দিইনি কিন্তু দেখো অল্প একটু জল দিয়েছি আর একটু তো সিদ্ধ হতে দিতেই হবে কেননা আলুটা তো এখনো পর্যন্ত একটু শক্ত আছে তো এখানে আমি দেখো ওই যে ডিমটা ভেজে রেখেছিলাম ঝুরি ঝুরি করে ভাজা করে রেখেছিলাম তো এই ডিমটা উপর দিয়ে দিয়ে দিলাম আর এবারে আমি তোমার চাপা দিয়ে দেবো জানো তো তো এইভাবে মোচাটা করবে খেয়ে দেখো আর আমাকে জানিও কীরকম মানে টেস্টের মোচাটা রান্না হয় তো দেখো এবারে আমি চাপা দিয়ে দিলাম আর চাপা দেওয়ার পর কিছুক্ষণ পর দেখো মোচাটা অলরেডি তৈরি হয়ে গেছে সামান্য ওতে জল মানে রস রস আছে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আর দিয়ে দেব এর মধ্যে তোমার ভাজা একটা জিরে আর মরিচের একটা গুঁড়ো থাকে তো ওটা মানে কাঠখোলায় ভেজে এই গুঁড়োটা করা থাকে তো এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা তোমার গরম মশলাগুলো তো সমস্ত কিছু তোমার দিয়ে ভালোভাবে এটাকে এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে মিক্স করে নেব আর জানো আমার মায়ের সুগার কিন্তু তরকারিতে চিনি না দিলে আমার মা খাবেই না তো জানোই তো বাঙালিদের কত রকম তো আমরা বাঙালি আমাদের একটু মানে খাওয়া দাওয়াও একটু অন্যরকম তো ছোটোবেলা থেকে খেয়ে এসছি তরকারিতে একটু আধটু চিনি না দিলে হয় না তো মাকে বকি কিন্তু আমার মা শুনতে চায় না চিনি না দিলে আমার মায়ের একদম জমবে না তো তাই একটু চিনি দেবে দেবে না দেবে না দেবে তোমাদের ইচ্ছা তো তরকারিটা অলরেডি রেডি হয়ে গেছে আজকের মতো এতটুকুই ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট বাই বাই বন্ধুরা।